হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের গল্প বাইনজার বৃষ্টিতে। সো আজকে ওয়েদারটা একটু মেঘলা, মনে হয় বৃষ্টি পড়তে পারে বিকালের দিকে। তো আম্মু রান্না করছিল ফুলকপি আর আলু দিয়ে। আর আমার এটা রুই মাছ, এটা কী মাছ? এটা রুই মাছ দিয়ে রান্না করতেছে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে। সো এটা একটু ভিডিও শেয়ার করলাম আপনার সাথে। আসলে এখন তো ফুলকপির সময় না, না আম্মু ফুলকপির সময় না, তারপরেও খাচ্ছি, জানি না কেমন হবে। সো ফুলকপি রান্না করা হচ্ছে, ফুলকপি আলু দিয়ে। তো বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছিলো, মনে হয় একটু শীত শীত লাগছিলো। তো মনে হচ্ছিলো যে শীতকালেই মনে হয় ফুলকপি দিয়ে রান্না করা হচ্ছে, তো আমার কাছে ওরকমই মনে হচ্ছিলো। সো যেহেতু আজকে ওয়েদারটা একটু হালকা ঠান্ডা, মানে অতটা ঠান্ডাও না, হালকা ঠান্ডা, ভালোই লাগছিলো। বেশি শীত পড়লে তো ভালোও লাগে না। তো আজান দিয়ে দিয়েছে দুপুরের আজান। সো খুবই ছিমছাম লাগছিলো আশেপাশের পরিবেশটা, তো আপনার সাথে একটু শেয়ার করলাম। আসলে এখন বাসায় আছি, আর একটু আজকে একটা দাওয়াত আছে, দাওয়াতে যাব, হয়তো ভিডিও শেয়ার করব না। তো কারণ আসলে ভিডিও শেয়ার করছি না, তো দেখা যাক। সো আসলে ওয়েদারটা খুব সুন্দর আর আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই তো এখন আমুর বাসায় আছি, আবার চলে যাব কয়েকদিন পরে বাসায়। তো এই তো ঘোরাফেরার মধ্যেই আছি, তো ভালোই যাচ্ছে দিনকাল। সো এই তো আসলে আমুর বাসায় আসতে ভালো লাগে, আবার ওখানেও থাকতে ভালো লাগে, সব জায়গায় ঘুরতে ভালো লাগে। সো আমাদের গল্প বাইরে উজ্জ্বল বৃষ্টি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।